नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 18 सेप्टेम्बर 3-3 दुर्लभ जोगे गणेश चतुर्थी सिद्धिदाता गणेश पार्वती प्रिय पुत्र गणेशेर आशीर्वादे 6 राशिर जीवने आसबे महासमृद्धि जोग। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে শুভ গণেশ চতুর্থী 501 বছর পর যে তিনটি বিরল যোগ বোম্বযোগ শুভযোগ ও শুক্লাযোগে অনুষ্ঠিত হতে চলেছে, এর ফলে যে 6 রাশির জীবনে আসছে মহাসমৃদ্ধি যোগ, যে 6 রাশি জীবনে কোনো বাধা বিঘ্ন আর বাধা হয়ে দাঁড়াবে না, কারণ স্বয়ং সিদ্ধিদাতা গণেশের তারা আশীর্বাদ লাভ করবে। গণেশ চতুর্থীর দিন সেই 6টি রাশির নাম জানাবো। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সকল দেবতাদের মধ্যে সবচেয়ে প্রথম যে দেবতা পূজিত হন সেই মঙ্গল মূর্তি সিদ্ধিদাতা গণপতি বাপ্পা মুরলিয়া গণেশ। সিদ্ধিদাতা গণেশ এতটাই পবিত্র যে তিনি ছাড়া আপনি কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবেন না, সমস্ত কাজে আপনার বাধা বিঘ্ন এসে যাবে। তাই গণেশকে বলা হয় সিদ্ধিদাতা, গণেশকে বলা হয় সর্বজ্ঞ। আর এই গণেশ জয়ন্তী অনুষ্ঠিত হবে বর্তমান বছরে 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর শুভ গণেশ জয়ন্তীর দিনে 6 রাশির জীবনে আসছে বিরাট সাফল্য যোগ, 6 রাশি তাদের জীবনকে সমৃদ্ধি দেখবে। আসুন আগে জেনে নিই কবে কখন পড়েছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী পড়েছে 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর গণেশ চতুর্থী শুরু হবে দুপুর 2:09 থেকে শুরু হবে আর 19 সেপ্টেম্বর বিকাল 3:13 পর্যন্ত চলবে। সুতরাং 18 সেপ্টেম্বর দুপুর 2:09 শুরু হয়ে 19 সেপ্টেম্বর বিকাল 3:13 পর্যন্ত গণেশ চতুর্থী থাকবে। এবং বর্তমান বছরে অর্থাৎ 2023-এ গণেশ চতুর্থীতে 3-3 শুভ যোগ তৈরি হয়েছে, একটি ব্রহ্মযোগ আরেকটি শুক্লযোগ অপরটি শুভযোগ। এই 3টি যোগে 6 রাশির জীবনে আসছে বিরাট সাফল্য বিরাট সমৃদ্ধি। আসুন আর দেরি না করে বলি কোন সেই 6 রাশি যারা শুভ গণেশ চতুর্থীতে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যে কোনো কাজে পাবে 100 গুণ অধিক সমৃদ্ধি। প্রথম রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে 18 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর থেকে 10-10 দিন মহাসমৃদ্ধির সূচনা, কারণ 18 সেপ্টেম্বর থেকে 10-10 দিন গণেশ চতুর্থী চলবে, অর্থাৎ গণেশ চতুর্থী পরে 10টা দিন উৎসব চলবে। এই 10টা দিন বৃশ্চিক রাশি যাতে হাত দেবেন তাই শোনা, আপনার জীবনের সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে। বৃশ্চিক রাশির জীবনে আসবে মালামাল অফার, আর আপনি শুভ গণেশ চতুর্থীর পর থেকে অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে একটা নতুন লাইনের সূত্রপাত দেখতে পাবেন। দেখতে পাবেন আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য যা আপনাকে নিয়ে যাবে একটা নতুন উজ্জ্বল পৃথিবীর দিকে। দ্বিতীয় রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জীবনও আলোচ্য সময় অতি শুভ সময়। সিংহ রাশি আপনিও গণেশ চতুর্থীতে পাবেন সিদ্ধিদাতা গণেশ মুরালিয়া পাপ্পা মুরলিয়ার কৃপা। তাই সিংহ রাশি বৃশ্চিক রাশি আপনাদের জীবনে আসতে চলেছে মহাসমৃদ্ধি। চতুর্থ রাশিটি বিশেষভাবে মেষ রাশি। আপনি যদি মেষ রাশি হন সিংহ রাশি বৃশ্চিক রাশির মতন আপনার জীবনেও আসবে মহাসমৃদ্ধি যোগ। আপনিও বাজারকে লক্ষ্য করবেন সম্পূর্ণ নতুন রূপে, আপনার জীবনে ভরে উঠবে সমৃদ্ধির একটা নতুন পল। সুতরাং বৃশ্চিক রাশি সিংহ রাশি মেষ রাশি বিরাট সাফল্য। চতুর্থ রাশিটি হচ্ছে
অবশ্যই কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার জীবনে মহা সমৃদ্ধি উপচে পড়বে, আপনার জীবনে একাধিক ক্ষেত্রে আয়োজক আসবেই, আপনার জীবন হবে নতুনত্বে ঘেরা। আর কুম্ভ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এই শুভ যোগে আপনাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি। চতুর্থ রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জীবনেও আসছে মহা সমৃদ্ধি যোগ। এই গণেশ চতুর্থী মীন রাশির জীবনে নিয়ে আসবে নতুন যোগাযোগ। মীন রাশি, হরিণ নোটের মতো টাকা আসবে আপনার জীবনে, শুধু আপনার জীবনকে সমৃদ্ধির একটা নতুন টাইপে নিয়ে যেতেই হবে। এরপরে অর্থাৎ যে রাশিগুলির নাম আমি বললাম, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, এবং শেষ আর একটা রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জীবনও এই গণেশ চতুর্থী মহা সমৃদ্ধি আনছে, তাদের জীবনও একটা বিরাট সাফল্য লক্ষ্য করতে পারবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা। আপনার জীবনে আসবে সমৃদ্ধির ভোর। সুতরাং ধনু রাশির জাতক জাতিকা, আপনারা জীবনকে নতুন করে উপভোগ করবেন। তাই আজকের এই ভিডিওয়ে আমি যে ছটি রাশির নাম নিচ্ছি, মীন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি, এই ছটি রাশি আগামী দিনে আগামী দশটা দিন, 18 সেপ্টেম্বর থেকে দশটা দিন তাদের জীবনে মহা সমৃদ্ধি, কারণ তাদের জীবন সম্পূর্ণ নতুন ধারায় ঘুরবে আর আপনি জীবনকে অনেক কাজ থেকে উপভোগ করতে পারবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি